তোমরা তো দেখেই নিলে এখন কটা বাজে। আরে দেখো, আমি এখানে ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে হলো শুক্রবার, ঠিক আছে? তো আজকের ব্লগটা তোমরা কালকে পাবে দেখতে। তো তোমরা তো দেখেই নিলে কটা বাজে। আর ওদিকে মা শুয়ে আছে, ওদিকে আমার ছেলে শুয়ে আছে, ওরা পরে উঠবে, ওদেরকে আমি আর ডাকিনি, কেননা আমি উঠে বাসি আশেপাশে কাজগুলো করে নিই, বুঝেছো? দেখো কত নোংরা বেরোচ্ছে, এই সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন ক্লিক করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মানে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দেখো, দরজাটা আমার তখন খোলা হয়েছিল না, পরে খুলে আবার ঝাড় দিয়েছিলাম। আর ওদিকের ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব, দিয়ে তারপরে স্নান করতে যাব। দেখো এদিকেও সব ঝাড় ফাড় সব দিয়ে নিলাম, বুঝেছ বন্ধুরা? তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ কী হয়। ওকে, তো বন্ধুরা আমার সকালে আশেপাশে কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এই দেখো ঘর ঝাড় দেওয়া, তারপরে এই দেখো বাসন, দেখো কত বাসন, এই দেখো। তো সকালে বাসি কাজ যা যা থাকে সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কটা বাজে এখন একটু দেখে নাও। ওখানে মা শুয়ে আছে, ছেলে ঘুম থেকে উঠিনি। আর কি বলতো, এখন শুধু ঘর মোছাটা বাকি আছে। তো ঘরটা তো ঝাড় দিয়েছি, আর ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আবার ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, মানে খাটের তলা ফলাগুলো ঝাড় দিয়ে নেবো। আর এখন তো সকালে বাসি আশেপাশি ছাড়ানোর জন্য জাস্ট মানে একটু রেডিমেড ঝাড় দেওয়া বলে সামনে ঠামনে ঝাড় দিয়ে দিই। আর ছেলে স্কুলে চলে গেলে একদম খাটের নিচ আলমারি ডিস খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো, বুঝেছো? তো আর একবার আবার পরে ঝাড় দিয়ে মুছে নেবো। তো চলো এখন যাবো স্নান করতে, আর স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নেব, ঠিক আছে? তো চলো, তো তোমরা তো দেখলেই কটা বাজে এখন, মানে 4টে উঠি, মোটামুটি 5টার মধ্যে 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, বুঝেছো? আর ছেলে ওই যে ঘুমোচ্ছে এখনো, ও একবার উঠেছিল, মোটরে জল ফুরিয়ে গেছিলো বলে আবার মোটরটা চালিয়ে দিয়ে গেল। তো চলো স্নানটা করে আসি, ঠিক আছে? স্নান করে পুজো দিয়ে তারপর ছেলেকে তুলে খাইয়ে দেবে, ওকে বাবা স্নান ফান করিয়ে খাইয়ে দেবো। চলো, এ দেখো বন্ধুরা আমার ছেলে ঘুমানোর সময় কি কি নিয়ে ঘুমায় দেখেছো? এই যে ঘড়ি আর ওই যে টর্চ, টর্চটা নেয় যদি কারেন্ট চলে যায় রাত্রে, সেই জন্য টর্চটা হাতের কাছে নিয়ে শোই। আর এই যে ঘড়ি, ও সব ঘড়ি দেখে কটা বাজলো, স্কুল আছে তো সকালে, যার জন্য ও কিন্তু এই টর্চ আর ঘড়ি এটা কিন্তু সারা জীবন কিন্তু ওর সঙ্গে করে নিয়ে শোয়। আমি যদি বলি বাবু বিছানায় রাখিস না, ও কিন্তু শোনে না, যেই আমি ঘুমিয়ে পড়ি ও টুক করে নিয়ে এই যে সাইডে রেখে দিয়েছে, দেখেছো? আরে যে সাইডে দেখো, শীত করছে মানে এই জন্য চাদরটা গায়ে দিয়ে দিলাম, ঘুমোচ্ছে এখন। তো চলো বন্ধুরা, কিছু কাজ টাজ এবার করে নিই, নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। আর চারিদিকে অন্ধকার, তো সেই জন্য লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, বুঝেছো? স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে উঠে গেছে, ও ব্রাশ করছে। আর এই দেখো জামা টামা সব ধুয়ে, এই যে আর ওই যে হলুদ জামাটা দেখেছো, ওটা কেন বলতো, ওটা রাতে পরে শুয়েছিলাম, তো ওটা ঘুম থেকে উঠে ওটা ছেড়ে তারপরে যে জামাটা আছে ওটা ওই নাইটিটা পরে সমস্ত কাজ রান্নাবান্না করে নিয়েছিলাম। তো এখন স্নান করে ফেলেছি, ওটাও ধুয়ে দিয়েছি, দিয়ে আবার এইটা পরেছি। ওই জন্য আমার সারাদিনে প্রচুর নাইটি ধোয়া পড়ে, যেহেতু আমার ঘরে ঠাকুর আছে, তো ওই জন্য ঘুম থেকে উঠেই আগে আমি জামাটা চেঞ্জ করে নিয়ে তারপরে আশিবার্ষিক কাজে হাত দিই, বুঝেছো? তো চলো, এই যে ছেলেও বসে আছে এখানে, ও ঝিমোচ্ছে, সবে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য। তো চলো এবার পুজোটা দিয়ে আসি, দিয়ে তারপরে ছেলেকে তারপরে স্কুলে পাঠাই, পাঠিয়ে তারপরে আবার কাজকর্মে হাত দেবো। চলো দেখো বন্ধুরা, ছেলে আর মায়ের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দেখেছো? আর কেন বলো তো,
ছেলে আর মায়ের জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ছেলে তো খেয়ে স্কুলে চলে যাবে, আর ছেলের জন্য সকালেই সকালে ভাতটাই খাইয়ে দিই। আমরা তো নিরামিষ খাই, বাইরের খাবার খাই না, ওই জন্য ছেলে একটুখানি ভাত খেয়ে স্কুলে চলে যায়। আর আর আমার ছেলেও ভাত ছাড়া কিচ্ছু খায় না, কোনো কিছু না, শুধু ভাতটাই ভালোবাসে, না লুচি না রুটি না চাউমিন কিচ্ছু খেতে ভালোবাসে না, শুধু একটু ভাতটাই ভালোবাসে। ওই জন্য একটু ভাতটা সকাল সকাল করে ওকে খাইয়ে দিই। আর 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 বাইরের খাবার খেলে তো আর বাইরের খাবার খাবে না, আর এমনি আমাদের বারণ আছে বাইরের খাবার আমরা খেতে পারবো না, যেহেতু বাইরের খাবার আমিষ মেশানো থাকে, বুঝেছো? ঠিক আছে, চলো কাজকর্মগুলো করে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো অনেকটা সকালে উঠে গিয়ে বাসি কাজ টাজ সব হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ছেলে এখনো ঘুমোচ্ছে, যে ডাকতে ডেকে যাচ্ছি উঠছে না, ওই যে দেখো কখন থেকে ডাকছি উঠছে না। আর এই দেখো রান্না ভাত বসিয়ে দিয়ে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো চলো এই যে বাসন টাসন সব মেজে নিয়েছি, চলো এই যে এখানে সব রেখেছি বাসন টাসন মেজে, এই যে আরো রান্নার ওই যে মা সবজি কাটছে, চলো দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে, সকালে প্রসাদটা এবার তুলবো, স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এ দেখো পুজোও দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আজকে সকালে একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তো যার জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি, বুঝেছো? তা ভাবলাম কাজগুলো একবারে করে নিই, তারপরে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো কী কী করলাম সকাল দিকে, ঠিক আছে চলো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, একবার দেখে নাও। দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, যে আমার গোপাসনার আমি যখন ঘুম থেকে উঠি তখনই ওরা উঠে যায়, ঠিক আছে। এই যে সব বসে আছে, আর এই যে ফুল ফুল পরে দেব আমি, ফুল আরতি পরে করব, এখন আপাতত মঙ্গল আরতি আর বাল্যভোগটা দিয়ে দিয়েছি, আর দর্শন আরতি পরে করে নেব, কারণ সকালে খুব তাড়া থাকে। তো তো মোটামুটি এইগুলো আমি একটু করে নিই। তো গোপাসনার চলো পরে আবার আসছি, ঠিক আছে চলো। এবার ছেলের জন্য এবার ছেলের খাওয়ার ব্যবস্থা করি, তারপর আবার তোমাদের সামনে আসবো। আর দেখো যে জানলা দিয়ে কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা, এই দেখো, ঠিক আছে চলো। এই দেখো সবজি কাটা হচ্ছে, এখানে পাওয়া যায় না ফ্লিপকার্ট অর্ডার। দেখো
আছে উপমা রান্না করে 2 মিনিটে রান্না হয়ে যায়। সেলাইগুলো করা থাকলে নিয়ে আজকে যেতে পারতাম। উচ্ছে আলু ভাজা এইটুকু হয়ে গেল, কতটা করেছিলাম দেখেছো, কতটা দিয়েছিলাম একটুখানি হয়ে গেল। এটাকে একটু কড়া করে ভাজবো, ভেজে তারপরে তুলে নেব। এই যে চলো সঙ্গে থাকো, তারপরে আবার আসছি। আর ঘর দোর তো গোছানো হয়নি, খুব অবস্থা খারাপ, পরে সব করবো। দেখো এই যে দেখেছো, আর এই যে ঘরের অবস্থা। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর রান্না বান্না করে নি, তারপর ঘর দোর গোছাবো। মা সবজি কেটে নিচ্ছে, তো আজকে কি কি রান্না করব সবজিগুলো কাটার পরেই বুঝতে পারবো। এই যে এখানে উঠছে আর আলু কাটছে, চিচিঙ্গা কাটবে, পটল কাটবে, ঠিক আছে। তো মা সবজিগুলো কেটে দিচ্ছে, আমার নিচে বসতে অসুবিধা হয়, ওই জন্য কাটতেও অসুবিধা হয়। তো চলো সবজিগুলো কেটে নিই, আর ছেলেকে দেখি আর একবার তুলে দিই। তো চলো রাখছি, সঙ্গে থেকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মায়ের ব্লাড টেস্ট করতে এসছে, আর মায়ের সুগার টেস্ট করছে এখানে। এটা খাওয়ার আগে যে টেস্টটা হয় সেটা টেস্ট করছে, কারণ মার একটা ছোট্ট অপারেশন হবে ঘাড়ে, তো একটা ফোড়া উঠেছে জানো তো। আগের বছরও উঠেছিল কিন্তু ওটা পেকে গেছিলো, ঠিক হয়ে গেছিলো, কিন্তু এবছর আবার হয়েছে। তো ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বলল যে এটা পুরো হসপিটাল থেকে পুরো অপারেশন করে নিতে হবে, অপারেশন না করলে ওর ভেতরে একটা গুলটি মতো থেকে যাচ্ছে, ওটাই বারবার পাচ্ছে। তো আর সুগার টেস্ট করতে দিয়েছিল, বলেছিলো অপারেশনটা করার আগে সুগার টেস্ট করে নিতে হবে। তো এখানে দেখো ব্লাড টেস্ট করা হচ্ছে, আর মা এখনও যেন তো ভয় পায় ব্লাড টেস্ট করতে। তো এটা খাওয়ার আগে ব্লাড টেস্টটা হয়ে গেল, ওই জন্য আমি আজকে সকাল সকাল সব রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। কেননা এই যে সকালে রক্তটা নিয়ে যাওয়ার পরেই কিন্তু মানে ভাত খাবে, খাওয়ার পরে আবার 2 ঘন্টা পরেই কিন্তু আসবে আবার ব্লাড টেস্ট করতে, বুঝেছো। তো দেখো ব্লাড টেস্ট হয়ে গেল, এবার আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি, মাও খেয়ে নেবে, কারণ মাও সকাল থেকে খালি পেটে ছিল। আর চা বিস্কুট খাওয়ার পরে তারপর মাকেও খাবার দিয়ে দেবো, ভাত খেয়ে নেবে, নিয়ে তারপর ঠিক 2 ঘন্টা পরে আবার খাওয়ার পরে যে সুগার টেস্টটা সেটা করবে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, চাটা খেয়ে নিই, তারপরে ভাত টাত খেয়ে নেবে মা, বুঝেছো। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ঠিক 11টার সময় এসেছিলো ব্লাড নিতে। এই দেখো তো খাওয়ার পরে ব্লাড নিচ্ছে, তো প্রথমে মার এখান থেকে চেষ্টা করবে, তো এখানে শিরাটা রক্ত ব্লাডটা আসেনি, যার জন্য এখানে আর দেবে না, তারপরে হাতের থেকে ব্লাডটা নেবে, ঠিক আছে। এখানে শিরাটা দেখা যাচ্ছিলো না, তো সেই জন্য মানে এখান থেকে নিতে পারেনি, বুঝেছো। তো চলো বন্ধুরা এই দেখো, তারপরে এখানে যেখানে পায়নি বলে আবার কিন্তু হাত থেকে নেবে। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তো ঠিক আছে। তো চলো আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত টাটা, ওকে।